হ্যালো ভিউয়ার্স আমার এই ভয়েস ইন্ডিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকে আমি আপনাদেরকে জানাবো নুসরাত হত্যার বিচার সম্পর্কে এবং আমাদের বাংলাদেশের যে ধর্ষণগুলো হচ্ছে সে বিষয়ের উপর আজকের আমার এই ভিডিওটি আমার ভিডিওটি প্লিজ শেষ পর্যন্তই দেখবেন আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে একটি ধর্ষণের বিষয়ে আমাদের বাংলাদেশের এবং সারা বিশ্বের সকল মানুষকে কিন্তু নাড়া দিয়েছে এবং সেই খবরটি নিয়ে অনেক মিডিয়া তলপাট সৃষ্টি করেছে এবং ইউটিউবে অনেক ভিডিও ছড়িয়েছে আজকে আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদেরকে বলতে চাই এই যে ধর্ষণগুলো হচ্ছে এদের বিচার হতে এত দেরিটা কিসের এদের বিচারগুলো কেন দ্রুত কার্যকর করা হচ্ছে না আজকে নুসরাত তার নিজের মুখ খুলেছে বলে তার এই রকম মানুষ দেখেছে বলে আজকে দেশের মানুষ এভাবে কথা বলতেছে এভাবে জাগ্রত হয়েছে কিন্তু নুসরাতের মতো অনেক বোন আছে যারা এখনো অনেক মাদ্রাসার ভিতরে ধর্ষিতা হচ্ছে কিন্তু তারা লোক লজ্জার ভয়ে কিন্তু মুখ খুলছে না আজকে যদি নুসরাত যদি তার এই কথাগুলো এইভাবে যদি প্রকাশ না করত তাহলে সে কিন্তু অনেক আড়ালেই থেকে যেত সে যখন প্রথমে মাদ্রাসায় ধর্ষণের শিকার হয় নির্যাতনের শিকার হয় সে যদি সেই অবস্থায় থানায় না গিয়ে সেই পুলিশের কাছে না গিয়ে সে যদি বাড়িতে চুপচাপ হয়ে বসে থাকত তাহলে তার বিষয়টি কিন্তু এভাবে ছড়িয়ে পড়তো না আপনারা একবার বিচার করুন এই যে নুসরাত নুসরাতের মতন হাজার হাজার শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী কিন্তু মাদ্রাসার মধ্যেই ধর্ষণের শিকার হচ্ছে আপনি যদি পেপার পত্রিকায় দেখেন কিংবা আপনি যদি খবর নেন তাহলে আপনারা লক্ষ্য করবেন বেশিরভাগ বেশিরভাগ সময়ে কিন্তু এদের অবস্থাই বেশি খারাপ হয়ে থাকে পেপার পত্রিকায় আপনারা একবার লক্ষ্য করলে দেখতেই পাবেন যে এদের অবস্থাটা কত দূরে চলে গেছে এখন প্রতিনিয়ত মাদ্রাসার মধ্যেই অনেক ছাত্রী ধর্ষিতা হচ্ছে এবং ধর্ষণের শিকার হচ্ছে আর এই সব করতেছে বেশিরভাগ মাদ্রাসার শিক্ষকগুলায় যারা মাদ্রাসার শিক্ষা 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 দিয়ে থাকেন যাদের যাদের বড় বড়ো দাড়ি রয়েছে তারাই কিন্তু এইসব কাজ করতেছে এরা কিন্তু আলেম সমাজের কিন্তু সব সবচাইতে বড় কলঙ্ক তারা আলেম সমাজটাকে এভাবেই বিভিন্ন দিক থেকে ডুবিয়ে ফেলতেছে আমরা সবাই জানি ইসলাম শান্তির ধর্ম কিন্তু ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও ইসলাম এতটা শান্তিতে পৌঁছে গেছে যে তারা এখন মাদ্রাসার যে ছাত্রীগুলা রয়েছে নিজের মেয়ে সমতুল্য তারা কিন্তু সেই মেয়েদের এখন ছাড়তেছে না আমাদের দেশের একটাই ব্যবস্থা এই যে ধর্ষণগুলো হচ্ছে এই ধর্ষণের বিচারগুলো যদি দ্রুত কার্যকর করা হয় কিন্তু তাহলে অনেক লোকের মাঝেই কিন্তু এই ভয়টা এসে যাবে ধর্ষণের বিরুদ্ধে যেই ঘটনাগুলো ঘটতেছে এগুলো কিন্তু অনেকটাই কমে যাবে তারাও কিন্তু ভয় করতেছে কিন্তু আমাদের দেশে সরকার যদি এই ধর্ষণের রায়গুলো যদি সর্বোচ্চ পৌঁছায় না দেয় তাহলে কিন্তু পরবর্তীতে এভাবে বেড়েই চলবে ধর্ষণ এই এই শাস্তি সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত এবং এই যে অপরাধীগুলো আছে এদের জেলের ভিতরে থানার ভিতরে ফাঁসি না দিয়ে জন জনসম্মুখে এদের ফাঁসি দেওয়াটা উচিত তাহলে সাধারণ মানুষ দেখতে পাবে যে এরকম কাজ করা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি আমার এই ভিডিওটি ইসলামের বিরুদ্ধে করতেছি না করতেছি সেই সব লোকের বিরুদ্ধে যারা ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও ইসলাম ধর্ম নেওয়া সত্ত্বেও তারা এই ধরনের কাজ করে বেড়ায় যারা আলেম সমাজ থেকে এইভাবে সবচাইতে নিচু পথে নামিয়ে আনতেছে আমার এই ভিডিওটি তাদের বিরুদ্ধে প্লিজ আপনারা একটু সোচ্চার হন আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে থাকে তার একটু খোঁজ খবর নেন এবং সেই মাদ্রাসার শিক্ষকের আচার ব্যবহার কেমন সেই বিষয়ে জেনেই আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে থাকেন আজকের আমার এই ভিডিওটিতে এ পর্যন্তই বলা ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কিছু মনে দুঃখ দিয়ে থাকে কিছু শিক্ষাও দিয়ে থাকে তাই প্লিজ কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে